তিন ধরনের নাইট ক্রিম বাজারে পাওয়া যায়। একটি অনলাইন ভিত্তিক, যেগুলো ইনারা বিক্রি করে থাকে। নাইট ক্রিম নিয়ে আপনারা কি কি জানতে চান যখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, তখন আসমা বিনতে রহমান আপুর প্রশ্নটি আমার খুব মজা লেগেছে, নাইট ক্রিম জিনিসটা আসলে কি? চলুন আজ জেনে নেওয়া যাক। আগ্রহী হওয়ার পর থেকে স্লিপিং মাস্ক নামক প্রোডাক্টের নাম শুনলেও নাইট ক্রিম নিয়ে এই হাইপ আসলে আমি টের পাই তখনই যখন আমার গ্রুপে এসে প্রতিদিনই কেউ না কেউ বলতো, আপু আমার জন্য একটি নাইট ক্রিম সাজেস্ট করুন। তো তারপরে আমি এই নাইট ক্রিম নিয়ে ঘাটাঘাটি শুরু করি এবং আবিষ্কার করি যে কোন ধরনের প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে তার উপর নির্ভর করে তিন ধরনের নাইট ক্রিম বাজারে পাওয়া যায়। একটি অনলাইন ভিত্তিক, যেগুলো ইনারা বিক্রি করে থাকে এবং এই ধরন অনলাইনের পাশাপাশি খোলা বাজারেও বিক্রি হয়, কিন্তু প্রথম ধরনের মতো এটারও ব্র্যান্ডের হদিস পাওয়া কঠিন। এবং শেষ ধরনটি হলো বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত ব্র্যান্ডের নাইট ক্রিম সিরিজের প্রোডাক্ট। এখন নাইট ক্রিম জিনিসটা আসলে কি? তো নাইট ক্রিম তো হলো একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা নাইটে বা রাতে ব্যবহার করতে বলা হয় অবভিয়াসলি, কিন্তু কেন বা এই নাইট ক্রিমের কাজটা আসলে কি? পরে যখন আমি নাইট ক্রিমের কাজ নিয়ে ঘাটাঘাটি করতে গেলাম তখন আমি দেখতে পেলাম যে আসলে নাইট ক্রিমের কাজকে দুভাগে ভাগ করা যায়। প্রথম এবং সব থেকে জনপ্রিয় দাবি হলো হোয়াইটনিং বা ত্বক ফর্সা করা, যেমনটা দাবি করে এই নাইট ক্রিম সেলাররা বা যেমন দাবি করে অনলাইনে বা খোলা বাজারে বিক্রি হওয়া নন ব্র্যান্ডেড এই ক্রিমগুলো। দ্বিতীয় দাবি হলো রিপেয়ারিং বা রিজুভিনেটিং, যেমন দাবি করে থাকে এই প্রোডাক্টগুলো। এখন প্রথম দাবিটা সম্পর্কে আপনারা সব থেকে বেশি জানতে চেয়েছিলেন আবারও অবভিয়াসলি, নাইট ক্রিম কি নিরাপদে ফর্সা করতে পারে? চলুন প্রথমে জানি হোয়াইটনিং প্রোডাক্ট সেলারদের নাইট ক্রিম সম্পর্কে। তাদের প্রোডাক্টগুলো কি নিরাপদ বা তাদের প্রোডাক্টগুলোকে আদৌ হোয়াইটনিং বা ত্বক ফর্সা করতে পারে? এখন এই দুটি প্রশ্নের উত্তরই জানতে হলে আগে জানতে হবে যে তাদের প্রোডাক্টে আসলে উপাদান কি আছে। এখন আপনার উপাদান বিশ্লেষণ পছন্দ করুন বা না করুন, এই প্রশ্নের উত্তর জানতে হলে জানতে তো হবেই যে ওনাদের প্রোডাক্টে আসলে উপাদান কি আছে। তাহলে চলুন দেখি নেই যে ওনাদের প্রোডাক্টে উপাদান কি আছে যা এই দাবিগুলো পূরণ করতে পারে। উইট, কিন্তু আমি এই উপাদান তালিকা কোথায় পাবো? উপাদান তালিকা তো দূরে কথা, ওনাদের প্রোডাক্টে যে আসল নাম সেটাই তো খুঁজে পাওয়া অমাবস্যার চাঁদের মতো ব্যাপার। ওনারা প্রায় কখনোই এই আসল নামগুলো প্রকাশ করে না, এমনকি নিজেরাই বেশিরভাগ সময় নাম বানিয়ে বানিয়ে দেন। যেমন এ বিষয়ে ওনারা অনেক ক্রিয়েটিভ, কাজে আমি নিজে যে এই নামগুলো সার্চ দিয়ে গুগল থেকে উপাদান তালিকা খুঁজে বের করবো সে উপায় নেই। ওনাদের যদি জিজ্ঞেস করেন যে জাদুকরি নাইট ক্রিমে কি উপাদান আছে, তাহলে হয় ওনাদের উত্তর হবে এমন, দেখেন আমি অলরেডি কতটুকু ইউজ করে ফেলেছি, এটা পুরোটাই ভরা থাকে, এত বড়, এটা কত গ্রাম আমি জানি না, এটার নামটাও হচ্ছে, এটার নামটাও আমি পড়তেও পারতেছি না, ঠিক আছে, মানে টংজি বিদি গিদি মিদি কিছু একটা নাম হবে অথবা এমন। এবং এগুলাতে কোনো মার্কারি নাই, বিন্দুমাত্র কোনো মার্কারি আপনি পাবেন না, বাট এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এবং বাংলাদেশি প্রোডাক্ট জন্য কিন্তু খারাপ তা না, বাট এটা কিন্তু বিএসটি ওরে পড়ে গেছে, বিএসটি অনুমোদন আছে। দুই একজন চালাক ছেলে আছে যারা কিছু জনপ্রিয় এবং কমন উপাদানের নাম আউড়ে যান যাতে সাধারণ ক্রেতারা মনে করেন বাবা এই প্রোডাক্টে তো এরকম ভালো ভালো উপাদান আছে, যেমন নিয়াসিনামাইড বা সেন্টিলাইজিয়াটিকা যাকে ইনি কিকা বলে থাকেন। কিন্তু ওনারা যে উপাদানের নামগুলো বলছেন সেগুলো কোনোটাই আসলে হোয়াইটনিং উপাদান নয়, কারণ যে উপাদানগুলো আসলে হোয়াইটনিং করতে পারে সেগুলোর নাম ওনারা কখনো বলবেন না। কেন? এই উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। যেটা বলছিলাম যে ওনাদের প্রোডাক্টে যে উপাদান তা খুঁজে বের করা আপনার বা আমার যেমন ক্ষমতার মধ্যে নেই, তেমনি এই দুটি প্রশ্নের উত্তর অর্থাৎ এটা আদৌ ফর্সা করতে পারে কিনা বা নিরাপদ কিনা তার আসলে নিশ্চিতভাবে উত্তর দেওয়া সম্ভব না। তবে একটি বিষয় আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দুটি প্রশ্নের উত্তর কখনোই একসাথে পজিটিভ হবে না, অর্থাৎ যদি একটি উপাদান নিরাপদ হয় তাহলে তা কখনোই আপনাদের ত্বককে ফর্সা করতে পারবে না, আর যদি সেই উপাদান আপনাদেরকে আপনাদের ত্বককে ফর্সা করতে পারে তাহলে সেটা কখনোই আপনার ত্বক এবং শরীরের জন্য নিরাপদ হবে না। এবং এই কথাটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এখন আমি এত নিশ্চিতভাবে কিভাবে বলছি যে নাইট ক্রিমগুলো ফর্সা করলে তা ক্ষতিকর হবে, তার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন প্রথম কারণ, এই পৃথিবী এবং মহাবিশ্ব পদার্থ ও শক্তি সমন্বয়ে গঠিত। আধুনিক বিজ্ঞানের কল্যাণে শুধু পৃথিবী কি দিয়ে তৈরি তা নয়, মঙ্গল গ্রহ কি দিয়ে তৈরি সেটা পর্যন্ত এখন আমরা জানি। এখন এই হোয়াইটনিং প্রোডাক্ট সেলাররা তাদের কোম্পানি থেকে আনা সিক্রেট রেসিপি নিয়ে যতই গলাবাজি করুক না কেন সেই উপাদানের একটি নাম তো থাকবে, আধুনিক বিজ্ঞানের কল্যাণে সেই নামগুলো জানাও কঠিন কিছু না। আমি বলছি আপনাদেরকে এরকম একটি উপাদানের নাম, হাইড্রোকুইনোন। এটা লিগাল অর্থাৎ কসমেটিক প্রোডাক্টে এটার ব্যবহার অনুমোদিত, তবে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। যদি নির্দিষ্ট মাত্রার উপরে এই উপাদান কোনো প্রোডাক্টে ব্যবহার করা হয় তাহলে হ্যাঁ আপনি ফর্সা হওয়ার ইফেক্টও দেখতে পারবেন, কিন্তু তার ফলাফল হবে মারাত্মক।
যেমন হারিকোনেন এর একটি কমন সাইড ইফেক্ট হলো ত্বকে রিভার্স হাইপারপিগমেন্টেশন দেখা দেওয়া, ত্বকে প্যাচ প্যাচ ডিসকালারেশন দেখা দেওয়া, এছাড়াও প্রেগনেন্সিতে বাচ্চার উপর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তো আছে। এটা তো বললাম একটা লিগাল উপাদানের কথা, কিন্তু এরকম অনেক ইলিগাল উপাদানও আছে যা আপনার ত্বকে ফর্সা করতে পারে, যেমন মার্কারি বা গ্লুটাথায়ন। কিন্তু এর সাইড ইফেক্ট কি? মার্কারি কোনো প্রোডাক্টে উপাদান হিসেবে যোগ করা সম্পূর্ণ অবৈধ, এর কোনো নিরাপদ মাত্রা নেই। তার মানে আন্দাজ করতে পারছেন যে সাইড ইফেক্ট কতটা মারাত্মক হতে পারে? তাছাড়া সকল প্রোডাক্টে মার্কারির সাথে থাকে স্টেরয়েডও, যার প্রভাব বা সাইড ইফেক্ট শুধুমাত্র যে আপনার ত্বকে দেখা দেবে তা না, আপনার শরীর পর্যন্ত পৌঁছাবে। একইভাবে ইলিগাল গ্লুটাথায়নের ব্যবহার আপনার কিডনি লিভার ড্যামেজ সহ এমনকি স্কিন ক্যান্সারও সৃষ্টি করতে পারে। তবে এই উপাদানগুলো কিন্তু সবই আপনাকে সাময়িকভাবে ফর্সা করতে পারবে। যেহেতু এই উপাদানগুলো বিপজ্জনক এবং অবৈধ, এই কারণে হোয়াইটনিং প্রোডাক্ট সেলাররা কখনো এই উপাদানগুলোর কথা আপনাদের সামনে বলবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে জানেন যে ওই প্রোডাক্টে এই উপাদানই আছে, বা আপনার কাছে প্রমাণ কি? ওই যে আমি বললাম, আধুনিক বিজ্ঞানের কল্যাণে কোনো কিছু এখন গোপন না, তাই কোন উপাদানগুলো আদৌ ত্বক ফর্সা করতে পারে সেটা জানাও খুব কঠিন কিছু না। এবং সেই অল্প কিছু উপাদান ছাড়া অন্য উপাদানে বাবারও সাধ্য নেই আপনার ত্বককে ফর্সা করার। তাই যদি এই প্রোডাক্ট ব্যবহারে আপনার মনে হয়ে থাকে যে আপনার ত্বক ফর্সা হচ্ছে, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টে এই উপাদানগুলোর এক বা একাধিক উপাদান রয়েছে। এখন ক্ষতিকর মাত্রায় আছে কিভাবে জানলাম? ওই যেমন বললাম যে অতি উচ্চ মাত্রায় না থাকলে কখনোই আপনি ফর্সা হওয়ার যে ফলাফল সেটা এক দুই সপ্তাহ এমনকি মাসের মাথায় দেখতে পারার কথা না। কারণ এই উপাদানগুলোকে তো আসলে অনুমোদন দেওয়া হয়েছিল ত্বক ফর্সা করার জন্য না, হাইপার পিগমেন্টেশন দূর করার জন্য। তারপরে বিশ্বাস হচ্ছে না, তাহলে বিএসটি এর ওয়েবসাইটে থাকা অনলাইন ও খোলা বাজারে বিক্রি হয় প্রোডাক্টগুলোর করা পরীক্ষার ফলাফল চেক করুন। আপনাদের পরিচিত ডক্টর রাশেল 4K নাইট ক্রিমের নাম দেখতে পাচ্ছেন? একটু দেখুন তো এদের পাশে পাওয়া মার্কারের পরিমাণ কত। এবার বুঝতে পেরেছেন কেন এই প্রোডাক্টগুলো যদি আপনার ত্বককে ফর্সা করতে পারে তাহলে আপনার জন্য মারাত্মক ক্ষতি কারণ হবে, এবং যদি নিরাপদ হয়ে থাকে তাহলে কেন ফর্সা করতে পারবে না? এ তো গেল অনলাইন এবং খোলা বাজারে বিক্রি হওয়া বিভিন্ন নন ব্র্যান্ডের প্রোডাক্টের কথা। কিন্তু বিশ্বের বিভিন্ন বিখ্যাত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড যাদের নাইট ক্রিম রয়েছে, যাদের পুরোপুরি উপাদান তালিকা প্রকাশিত এবং বিশ্বাস করা যায় যে যা তারা প্রকাশ করেছে সেগুলোই সেই প্রোডাক্টে আছে, তাদের বিষয় কি? তাদের নাইট ক্রিমের কাজ কি আসলে? আমি এমন অনেকগুলো নাইট ক্রিমের কথা আজকে বলবো। ওলে, লরিয়েল, সেটাফিল, ইভসেরা, দ্য বডি শপ, সেরাভেন, নিভিয়া, অ্যাভিনো, ইউসোরিন, এই ব্র্যান্ডগুলোর নাইট ক্রিমের নামগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। রিপেয়ারিং, রিভাইটালাইজিং, রিজুভিনেটিং, হিলিং, কামিং। এর মানে হলো নাইট ক্রিম জাস্ট একটি ভারী ময়শ্চারাইজার। কি করে? কারণ আমাদের ত্বকের যে নিজে থেকে সেরে ওঠা বা হিল করার যে ক্ষমতা সেটা সব থেকে ভালো কাজ করে যখন আমরা ঘুমিয়ে থাকি রাতে। তো রাতে তো আমাদের ট্রান্সএপিডার্মাল ওয়াটার লসও সব থেকে বেশি হয়, অর্থাৎ যার মাধ্যমে আমাদের ত্বক থেকে পানি বাষ্পীভূত হয়ে যায় এবং এ কারণে আমাদের ত্বক খুব সহজে ডিহাইড্রেটেডও হয়ে পড়ে। এবং এই ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস বা ডিহাইড্রেশন কিন্তু আমাদের ত্বকের যে হিলিং যে প্রসেসটা এটাকেও বাধাগ্রস্ত করে। তাই যদি আমরা একটু ভারী ময়শ্চারাইজার ব্যবহার করি তা আমাদের ত্বকে পানি ধরে রাখতে সাহায্য করে এবং এই রিপেয়ারিং, হিলিং, ময়শ্চারাইজিং, কামিং যাই বলেন না কেন তা সব কিছুই ত্বরান্বিত হয়। এবং উপাদান তালিকা ঘেঁটে দেখবেন যে এই প্রোডাক্টগুলোর মধ্যে উপাদান তালিকায় ময়শ্চারাইজিং উপাদানগুলোই আছে সব থেকে বেশি পরিমাণে। আর আমার প্রিয় নাইট ক্রিম কোনটা জানেন তো? পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন। কেন এটা আমার প্রিয় জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। তো যা বলছিলাম যে কিছু নাইট ক্রিমের গায়ে আপনারা এন্টি রিঙ্কেল বা স্পট ফেডিং এ জাতীয় শব্দগুলো পাবেন, যেমন ইউসেরিন কিউজেন অ্যাক্টিভ এন্টি রিঙ্কেল নাইট ক্রিম। এগুলোতে বোনাস উপাদান হিসেবে রেটিনাল এস্টার বা রেটিনালের দুর্বল ফর্ম ব্যবহার করা হয়েছে যা এন্টি এজিং বা ওয়েল এজিং এর ক্ষেত্রে কাজ করে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাইট ক্রিম কি আপনি দিনের বেলা ব্যবহার করতে পারবেন? বেশিরভাগ নাইট ক্রিমই আপনি দিনের বেলা ব্যবহার করতে পারবেন, যেহেতু বেসিক্যালি এটা একটি ময়শ্চারাইজার। যেগুলোতে রেটিনাল স্টার ব্যবহার করা হয়েছে সেগুলো আপনার দিনের বেলা ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই সানস্ক্রিন দিয়ে লেয়ার করতে হবে, নাহলে কিন্তু রেটিনালে যে কার্যকারিতা সেটা নষ্ট হওয়ার একটি ঝুঁকি থাকে। আপনাদের জন্য একটি হোমওয়ার্ক, এবার আপনারা একটু চেক করে দেখুন তো এই যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের নাইট ক্রিমগুলো এগুলোর সাথে হোয়াইটনিং শব্দটি আছে কিনা। কোরিয়ান প্রোডাক্টকে কোনো ধরছি না, কারণ কোরিয়ান প্রোডাক্টে হোয়াইটনিং বলতে আসলে উজ্জ্বল এবং গ্লোই ত্বককে বোঝানো হয়, যা আমি বহুবার বলেছি। আপনাদের জন্য আমার হোমওয়ার্ক হলো যে এই যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো যাদের নাইট ক্রিম নিয়ে আমি মাত্র কথা বললাম, তাদের যে এত বিশাল বড় ল্যাব রয়েছে, এত ভালো R&D টিম রয়েছে এবং তাদের গবেষণার জন্য এত বড় বাজেট রয়েছে, তারপরও কেন তাদের কোনো প্রোডাক্টের মধ্যে হোয়াইটনিং এর দাবি নেই, বা কেন তারা এখন পর্যন্ত নিরাপদে ফর্সা করতে পারে এমন কোনো প্রোডাক্ট বের করতে পারেনি? সেই তুলনায় অনলাইন ভিত্তিক একটি পেজ যাদের নিজস্ব কোনো ব্র্যান্ড নেম পর্যন্ত নেই, তারা কিভাবে দাবি করে যে তাদের প্রোডাক্ট নিরাপদে ফর্সা করতে পারবে? ভেবে চিনতে উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি নাইট ক্রিম সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আমি আজকে ভিডিওতে দিতে পেরেছি। তারপরে যদি আমার কোনো প্রশ্ন মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সেন্ডিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।